100 ফুট উচ্চতার এই মঠটির বয়স অন্তত 300 বছর। হিন্দু ধর্মালম্বী বিজয়রাম কর 1755 থেকে 1757 সালে তার মায়ের মর্দেহের উপর এই মঠটি নির্মাণ করেন। মঠের পাশেই দেবী দুর্গা এবং শিব ও দেবী পার্বতীর সংমিশ্রণে দুটি আলাদা মন্দিরও নির্মাণ করেন তিনি। বর্তমানে স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা এখানে নিয়মিত পূজা দেন। প্রাচীন বিক্রমপুরের অংশ বর্তমান মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পাশে এই মঠটির অবস্থান। মুন্সীগঞ্জের যে মঠগুলো নিয়ে খুব একটা কথা হয় না বা অবহেলা করা হয় তার মধ্যে এটি একটি। জরাজীর্ণ এলাকায় অনেকটা আড়ালে আবদালে এর অবস্থান। বর্তমানে সংরক্ষণ ও সংস্কারের অভাবে মঠটি চারিদিক থেকে গাছগাছালিতে ঢেকে গেছে। তবু এখানে বিভিন্ন জাতের পাখির বসবাস আগত দর্শনার্থীদের মুগ্ধ করে। তবে আক্ষেপের বিষয়, আউটশাহীর এই মঠটির সঠিক ইতিহাস সম্বলিত কোনো প্লেকার্ডও নেই মঠটির আশপাশে। ফলে দর্শনার্থীরা মঠটি পরিদর্শনে আসলেও এর ইতিহাস সম্পর্কে জানতে পারছেন না কিছুই। ছোট বড় মিলিয়ে মুন্সীগঞ্জের 6টি উপজেলার মধ্যে 5টি উপজেলাতেই 30 থেকে 35টি মঠ রয়েছে। মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ি, সিরাজদিখান, লোহজং ও শ্রীনগর উপজেলার প্রান্তিক এলাকায় মঠগুলোর অবস্থান। তবে সবচেয়ে বেশি মঠ টঙ্গিবাড়ি উপজেলাতেই। আর 241 ফুট উচ্চতার ভারত উপমহাদেশের সবচেয়ে উঁচু শ্যামসিদ্ধির মঠের অবস্থানও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাতে। মুন্সীগঞ্জের এই এক একটি মঠ এই অঞ্চলের শত শত বছরের ঐতিহ্য বহন করছে। দেশি বিদেশি অনেক পর্যটক মঠের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করলেও তাদের কাছে ইতিহাস তুলে ধরতে কোনো ব্যবস্থাই যেন নেই। অথচ মুন্সীগঞ্জ জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছে প্রত্ননগরী মুন্সীগঞ্জ নামে। তাহলে কেন ইতিহাস সংরক্ষণে অবহেলা? মুন্সীগঞ্জ মূল শহর থেকে 15 কিলোমিটার দূরে নয়নাভিরাম আউটশাহী গ্রামের ঐতিহাসিক এই মঠটি স্থানীয় দখলদাররা যে কোনো সময় অপসারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই মঠের মাথাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ চুরি হয়ে গেছে। বিভিন্ন প্রাকৃতিক আঘাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে মঠটির বাইরের অংশ। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের মা বাবার মৃত্যুর পর যে স্থানে দাহ করেন সেই চিতার উপর স্মৃতি রক্ষার্থে সেখানে মঠ নির্মাণ করেন তারা। মঠের চূড়ায় পিতলের কলসিতে রাখা হয় চিতার ছাই ও সামান্য পরিমাণ ধাতব মুদ্রা। 1947 সাল পর্যন্ত মুন্সীগঞ্জে অসংখ্য মঠ ছিল। নদী ভাঙন ও দখলদাররা ভেঙে ফেলার কারণে এর সংখ্যা প্রতিনিয়তই কমছে। প্রাচীন ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসেবে মুন্সীগঞ্জের এই আউটশাহী মঠকে সংস্কার করে অস্তিত্ব রক্ষার দাবি স্থানীয়দের। আমরা এখানে দুর্গা পূজা করি, শিব পূজা করি, আবার মহাদেব পূজা করি, 3 পূজা। অনেক মানুষ আইব, সুন্দর করলে অনেক মানুষ আইব, সব সময় আইব, মানুষ দেখতে আইব, ভালো লাগবো দেখতে আইব। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।